নমস্কার বন্ধুরা, সুশীলা ফুরাউজি আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আবার চলে এসেছে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি দেখবে, ভিডিও শেষে থাকবে দারুণ একটা পানিশমেন্ট। দারুণ ফাটাফাটি পানিশমেন্ট। তো ভিডিও শেষে তো দেখতেই পাবে পানিশমেন্টটা। এখানে কি কি নিয়েছি ওরকম বলতে নেই, বলতে ভিডিও শেষে দেখবেন আমি পানিশমেন্টটা খাবো। না, আজ আমি জিতবো। তো এখানে কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি পালং শাক, সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পালং শাকের সবজি। এখানে বেগুন ভাজা 1 পিস করে পুড়িয়ে ছাই, না মোটামুটি, আর 5 পিস করে ডিম, আন্ডা, ডিম কারি। এখানে গ্রেভি রয়েছে, গ্রেভি রয়েছে, গ্রেভিটা দিয়ে যতটা খায়। গ্রেভিটা কোনো চ্যালেঞ্জের মধ্যে নেই, যার যতটুকু শুকনো করে খেতে পারে, নাও খেতে পারে। চল চলুন, 1 2 2 3 স্টার্ট। কাঁচা লঙ্কা, পালং শাক যা টেস্ট লাগে। আমার তো শাকের মধ্যে পালং শাকই রাজা। চলে এসে আমার খাওয়া বলে তা খেয়ে নে। তরকারি ভালো হয়নি? চুপচাপ খাচ্ছ, বন্ধুদেরকে জানাবে তো কেমন হয়েছে। নুন কমেছে না একটু? নুন হচ্ছে না। Thank you.
তরকারিটা শেষ আজকে পানিশমেন্ট আগাম বলি দেই তরকারিটা আজকে ভালো হয়েছে দাও কিন্তু নুনটা কম হয়েছে খাবে কি নুন দাও দাও খাওয়া বলো একটু মনে জন্য হেরে গেছি বোঝাই গেছে জায়গা পরিষ্কার করে আসি আর খেতে পারছে না চলো টেবিল টেবিল পরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে চলে আমার হবে পানিশমেন্ট হলো দারুণ ভুরি ভোজ হলো আর আমার পানিশমেন্ট ওরকম হবে তো আর কি করা যাবে পানিশমেন্ট তো পালং শাক তো হলে দারুণ লাগে পালং পালং পনির পালং শাক ও শাকের রাজা আচ্ছা যেটা বলেছিলাম আজকে ডিম কারিতে আছে নুনটা কম ছিল একটু জল খাবো এই যে যতটা কম ছিল একবার হাফ চামচ মানে যেটুকু কম ছিল তার বেশি থাক 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 আর গুলো না এ বাবা তো খাওয়া যাবে আর তুই করলো তাহলে আমাকে ওরকম দেয় তখন বলে আমার পানিশমেন্টের সময় আমি তো ওরকম করি না এতটা ঘুরলে কেন তাড়াতাড়ি খেয়ে নাও টক টক করে খেয়ে নাও নাক বন্ধ করে খেয়ে নাও টক টক করে একদমই খেয়ে নাও একদমই খেয়ে নাও আমি খেতে পারছি না খেতে হবে খুব মজা লাগে নুন জলটা বাবারে মুখ পুরো একদম পুরো লবণে লবণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা।